শ্রীনগর মা সারদা হাসপাতালের এক রক্তদান শিবিরে রক্ত দিলেন 72 জন। এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে মা সারদা হাসপাতালে বসল এক চাঁদের হাট। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার শোভন চ্যাটার্জি, উপস্থিত ছিলেন জাস্টিস মুরারী প্রসাদ শ্রীবাস্তব, ছিলেন কন্যাকড়ের পৌরপিতা স্বপন দাস সহ সন্দীপ দাস, সুমিত চক্রবর্তী, শুভাশিস চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কন্যাকড় মা সারদা হসপিটালের এই রক্তদান শিবির আমাদের প্রথম প্রয়াস। আপনারা সকলেই জানেন যে রক্তদান জীবনদান। আপনার কিছুটা রক্ত অন্য একজন মৌসু রুগীদের প্রাণ বাঁচাবে, আর আমরা যারা হসপিটালের সঙ্গে যুক্ত, স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত, তারা জানি আমাদের প্রতিনিয়ত মৌসু রুগীদের জন্য কীভাবে অক্সিজেন জোগাড় করতে, কীভাবে রক্ত জোগাড় করতে পারে। কর্তৃপক্ষ এবং ডাক্তারবাবুরা হিসেবে আমাদের উচিত এবং আমাদের কর্তব্য ওনাদেরকেও সহায়তা করা, যাতে আমাদের এই গ্রীষ্মকালে রক্তের সাফিসিয়েন্ট যোগান থাকে। তাই আমরা কন্যাকড় মা সারদা হসপিটাল, মা সারদা পিফোর হেলথ কেয়ার এবং মা সারদা হেলথ অ্যান্ড এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে যৌথভাবে এই রক্তদান শিবিরের আয়োজন। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো, অপারেশনের সুযোগ সহ ICU ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন।